হ্যালো ফ্রেন্ডস, আমরা ভারতীয় রাষ্ট্রবিজ্ঞান থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আছি। তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য সিলেবাস ভিত্তিক যে চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন সাবজেক্টের প্রশ্ন হয়, বিশেষ করে WBCS, রেলওয়ে, NTPC, সেই ধরনের বিষয়ধর্মী প্রশ্নগুলো আনছি আমরা, যেগুলো তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট হবে। প্লাস আমাদের যে ক্লাস অনুযায়ী ক্লাস 8 টু 12 এবং গ্র্যাজুয়েশন অন্যান্য পরীক্ষার সমস্ত প্রশ্ন উত্তর, যেগুলো এক্সাম পারপাস খুবই ইম্পর্টেন্ট, সেগুলো আমরা আলোচনা করবো এই ভিডিওতে। সোনালে স্টার্ট, অঙ্গরাজ্য, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, আইনসভার গঠন, এই সমস্ত প্রশ্ন উত্তর এখানে আলোচনা করা হবে। সো প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতীয় অঙ্গরাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম কি? ভারতের অঙ্গরাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম হচ্ছে বিধান পরিষদ। পরের প্রশ্ন, বর্তমানে ভারতের কোন রাজ্যে উচ্চকক্ষ নিম্নকক্ষ বিশিষ্ট আইনসভা আছে? বর্তমানে ভারতের একমাত্র বিহার রাজ্যে উচ্চকক্ষ নিম্নকক্ষ বিশিষ্ট আইনসভা আছে। পরের প্রশ্ন, রাজ্য বিধানসভার সভাপতিকে কি বলা যায়? রাজ্য বিধানসভার সভাপতিকে স্পিকার বা অধ্যক্ষ বলা হয়। পরের প্রশ্ন, রাজ্য বিধানসভার অধিবেশন কে আহ্বান করেন? রাজ্য বিধানসভার অধিবেশন সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল আহ্বান করেন। পরের প্রশ্ন, রাজ্যের শাসন ক্ষমতার প্রধান কে? রাজ্যের শাসন ক্ষমতার প্রধান সংবিধানের 154 নম্বর ধারা অনুযায়ী রাজ্যের শাসন ক্ষমতার প্রধান হলেন রাজ্যপাল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, রাজ্যের শাসন ক্ষমতার প্রধান হচ্ছেন রাজ্যপাল 154 নম্বর ধারা অনুযায়ী। পরে প্রশ্ন, রাজ্যের মন্ত্রিসভার কার কাছে দায়বদ্ধ? রাজ্যের মন্ত্রিসভা যৌথভাবে বিধানসভার কাছে দায়বদ্ধ থাকে আর লোকসভার কাছে থাকে কেন্দ্রীয় মন্ত্রিসভা। পরে প্রশ্ন হচ্ছে, রাজ্যপালকে নিয়োগ করেন কে? রাজ্যপালকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন? রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন রাজ্যের রাজ্যপাল। নেক্সট প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিকে নিয়োগ করেন কে? হাইকোর্টের বিচারপতিকে নিয়োগ করেন রাজ্যের রাজ্যপালের পরামর্শক্রমে সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের বিচারপতিদের রাষ্ট্রপতি নিয়োগ করেন। রাজ্যপালের পরামর্শক্রমে সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের বিচারপতিদের রাষ্ট্রপতি নিয়োগ করেন। নেক্সট প্রশ্ন, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নিয়োগ করেন কে? সাধারণত রাজ্যের শাসক দলের পর্যায়ক্রমে রাজ্যের রাজ্যপাল অ্যাডভোকেট জেনারেলকে নিয়োগ করেন। সুতরাং অ্যান্সার হবে, রাজ্যপাল অ্যাডভোকেট জেনারেলকে নিয়োগ করেন।